সালাম আলাইকুম। বিরতির পর আপনারা ফিরে আমরা আবার ফিরে এসেছি ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। এই অনুষ্ঠানটি হচ্ছে একটি লাইভ ইন্টারাক্টিভ প্রোগ্রাম, যেখানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে দৈনন্দিন মাসলা মাসাইল সম্পর্কে, আপনারা সরাসরি এই অনুষ্ঠানের মাধ্যমে যোগ দিতে পারেন এবং ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। উপস্থিত অতিথি টু দি বেস্ট অফ হিজ এবিলিটি অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুকেও। আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে, প্রশ্ন থাকে, আপনারা ফেসবুকে গিয়েও আপনারা কমেন্ট করতে পারবেন আন্ডার দি ভিডিও, ও ইউ ক্যান পার্সোনালি ইনবক্স আস ইনশাআল্লাহ ইফ টাইম অ্যালাউজ উইল ট্রাই অ্যান্ড আনসার দোজ কোয়েশ্চেন ইন দিস প্রোগ্রাম। যারা অনুষ্ঠানটি শুরু থেকে দেখতে পারেন নাই, এই অনুষ্ঠানটি আগামীকালকে আপনারা দেখতে পারবেন এই টিভি স্ক্রিনের পর্দায় এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ ইউ উইল সুন বি অন আ ইউটিউব চ্যানেল। আজকে ডিসকাশন করছি, আজকে যে টপিক নিয়ে সেটি হচ্ছে সেফ গার্ডিং চিলড্রেন, এবং আজকে সঙ্গে আছেন ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ফজিলতের শেখ আবুল হোসেন খান। আবারও আপনাকে স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকে মোবারকবাদ, বারাকাল্লাহ ফিক, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে বাচ্চা আমরা শুনেছি আপনার কাছ থেকে যে জন্মগ্রহণ এর আগে কী কী প্রিপারেশন করা দরকার, জন্মের পরে কী কী জিনিস করা দরকার এবং মা বাবার করণীয় কী, একটু আমরা ফাস্ট ফরওয়ার্ড করতে চাচ্ছি। এখন বাচ্চা স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে, দিস ইজ ওয়ে দি চ্যালেঞ্জেস স্টার্টস নাও। না প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল আমরা যদি ধরি, এটা একটি বিষয় আমি টাচ করতে চাচ্ছি, যেটা রিসেন্টলি অনেক আমরা দেখছি যে বাচ্চারা কিন্তু অনেক ধরনের রং পুঁতে চলে যাচ্ছেন, i.e. উই হ্যাভ সিন দ্য ইনক্রিজ ইন নাইফ ক্রাইমস ইন দিস কান্ট্রি। হক মুসলমান, হক মুসলমান নাও হতে পারে, বাট দ্য কোয়েশ্চন ইজ দে আর স্টিল ইয়াং টিনেজার্স। নাও কোয়েশ্চন হচ্ছে, এই যে বাচ্চারা যে এই রকম পর্যায়ে যাচ্ছেন, নাও মা বাবারা বলছেন, আমরা তো দেখছি, আমরা তো কখনো বুঝছি, আমি খেয়াল করছি না, কিন্তু আমার প্রশ্ন একটু আগে থেকে, মা বাবার কতটুক দায়িত্ব আছে জানার বাচ্চাদের ফ্রেন্ডস কারা এবং কাদের সাথে সে হ্যাং আউট করছে এবং বাচ্চাদের কি ধরনের চিন্তা ঘুরে উঠছে, এই সম্পর্কে মা বাবার কি করণীয়, কখন থেকে তারা এটা মনিটর করতে পারেন? দেখেন, বাচ্চাদেরকে লুক আফটার করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ন্যাচারাল নিয়ম আছে। আর যখন আমাদের হাতে বাচ্চা এসে যায়, অর্থাৎ বড় হতে শুরু করে, তার জন্য তখন তিন ইউনিট কাজ করে। আমরা যে প্লাগ ইউজ করি না, ইলেকট্রিসিটি প্লাগ সকেট, এখানে আছে তিনটে ইউনিট। এই তিন ইউনিটের হেল্পে একটা বাচ্চা মানুষ হয়ে যায়। সেই ইউনিটগুলি কী কী? নম্বর ওয়ান হচ্ছে পিতামাতা, নম্বর টু হচ্ছে স্কুল, আর নম্বর থ্রি হচ্ছে তার সাথের অন্যান্য আত্মীয় স্বজন পরিবারের। তাহলে আব্বা আম্মা নম্বর ওয়ান, নম্বর টু পরিবারের অন্যান্য সদস্যগণ, আর নাম্বার থ্রি হচ্ছে স্কুল। এখন এই বয়সে যখন একটি জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, এখন তো সোশ্যাল মিডিয়া চলে আসছে, কিন্তু এটা একটু পরে আমি আসতেছি, এটা আমি যেটা বলতেছি, এইজটা হচ্ছে দুই থেকে পাঁচ পর্যন্ত, এই জন্য ওই সময় সোশ্যাল মিডিয়া এখন আসছে না, তবে আংশিকভাবে এসে গেছে। ইউ আর ট্রু, বিকজ দে ইউজ ট্যাবলেটস নাও, বিফোর দ্যাট ইট ওয়াজ এ গেম অনলি ইন টিভি, কারেক্ট। মা বাবারা একটু টিভি সামনে রেখে লাফালাফি দেখলো বাচ্চা, একটু কোয়েট থাকলো, আর তারা একটু সাপার নিয়ে এখন ফর এক্সাম্পল বেডরুমে তো আর টিভি নাই, আপনি সাথে সাথে ফোন দিয়ে দিয়েছেন বা ট্যাবলেট দিয়ে দিয়েছেন, এবং বাচ্চারা টু ক্লেভার, দে নো হাউ টু ইভেন আই হ্যাভ সিন টু ম্যানিপুলেট দি স্ক্রিনস, এক্স্যাক্টলি। এনিওয়ে, তো আসেন, এই তিন ইউনিটের হেল্প ছাড়া কিন্তু একটা বাচ্চা বড় হইতে পারে না। তো যার ফলে এই তিনটে ইউনিটকে অত্যন্ত কেয়ারফুলি ডিল করতে হয়। এই জন্য এদেশের গভর্নমেন্ট 2004 এই চিলড্রেন সেফগার্ডিং অ্যাক্ট তারা তৈরি করতে বাধ্য হয়েছে। এর আগে ছিল একটু মানে রাদামাটা ছিল, তারা এটাকে আপডেট করেছে 2004 এবং বেশ কিছু স্টোরি হয়েছিল, যার ফলে তারা এটাকে একেবারে আইনটেন করে চিলড্রেন সেফগার্ডিং অ্যাক্ট করে নাম দিয়ে এটা পাস করেছে বিল আকারে সংসদে। তারপর এটাকে আবার আপডেট করা হয়েছে 2015 আপডেট করেছেন, এটার নাম দিয়েছেন তারা সেফগার্ডিং, না দিয়ে দিয়েছেন চাইল্ড প্রোটেকশন ল। এই চাইল্ড প্রোটেকশন ল বানিয়ে 15 এসে একেবারে আবার আইনকে রিভাইজ করে সুন্দর করে এটাকে আপডেট করেছেন। তাইলে গভর্নমেন্ট দেখা গেল অনেক খেয়ালি। হোয়াট অ্যাবাউট আস? আমাদের পিতামাতা অনেক ক্ষেত্রে, আল্লাহ মাফ করুন, অনেক ক্ষেত্রে কিছু ব্যাক হোম বদভ্যাস আছে, এইসব কারণে আমরা একটু রেগে যাই, আগে যেটা উল্লেখ করেছিলাম আংশিকভাবে। দুই নম্বর হচ্ছে, অনেকে একটু কী বলবো, একটু বেশি অতিষ্ঠ হয়ে হাত ব্যবহার করে ফেলেন। অনেকে আবার তিন নম্বরে মানে এর থেকে আরও বেশি কিছু করে ফেলেন। এগুলো করলে ক্ষতি কি আমি একটু আগে উল্লেখ করেছি, কিন্তু এর থেকে আরও বড় ক্ষতি হচ্ছে যে চাইল্ডের লাইফ নষ্ট করে ফেলবেন আপনি। কেমন, আপনি এইসব তরিকা যদি সন্তান গঠন করতে চান, তাহলে আপনি একজন ভালো পিতামাতা হতে পারলেন না। এবারে আসেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, আপনি দেখেন তিনি নিজে সন্তান পেয়েছেন, কেমন, চারটি মেয়ে এবং দুইজন ছেলে পেয়েছিলেন। তারপরে আবার দেখা যায় তিনি তার এই বয়সে তার মেয়ের ঘরের দুইটা সুন্দর সুন্দর নাতি পেয়েছেন, হাসান এবং হোসাইন, তাদের সাথে কী আচরণ করেছেন। আপনি সারা ইতিহাস খুঁজেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে, আপনি পাবেন না যে তিনি তার সন্তানকে, তার গ্র্যান্ড চিলড্রেনকে অথবা ছোটো ছোটো সন্তান যারা তার সাথে ছিল বয় হিসাবে আনাস আনহু নয় অথবা দশ ছিল তার বয়স, সুবহানাল্লাহ, তো এদেরকে এদের সাথে তিনি নিজে কোনো বেয়াদবি করেছেন, আল্লাহ আকবর, কোনো এক্সাম্পল নাই। তিনি একটা শক্ত কথা বলেছেন, একটু চোখ রাঙিয়ে তিনি চেয়েছেন, টাচ করেছেন, মায়ের তো দূরের কথা, পিঠা দেওয়া তো দূরের কথা, বেত নেওয়া তো কোনো প্রশ্নই উঠে না, কিন্তু তিনি রুড হয়েছেন তাদের ব্যাপারে কোনো দিন কোনো এক্সাম্পল নাই। আবার আমরা বলি ওয়াজ করে সবাই একে অন্যকে যে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উসওয়া, শুধু নামাজের ক্ষেত্রে উসওয়া না তো, শুধু রোজার ক্ষেত্রে না, তিনি উসওয়া হচ্ছেন চাইল্ড প্রোটেকশনের ক্ষেত্রেও, সুবহানাল্লাহ, একটা সন্তান যেন কষ্ট না হয়। দেখেন তার নাম ছিল রহমতুল্লাহ আলমিন, এখান থেকে যদি শিক্ষা না নিই আমরা, তাহলে আমাদের ইমানের মধ্যে অসুবিধা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম রহমতুল্লাহ আলমিন, তিনি নামাজের মতো ইবাদতে সাজদায় গেছেন, ফরজ নামাজ, তিনি ইমামও, সুবহানাল্লাহ, দেখেন কষ্ট জিনিস, এক নম্বর তিনি নবী, নম্বর টু হচ্ছেন তিনি ফরজ নামাজ পড়াচ্ছেন, নম্বর থ্রি হচ্ছেন ইমাম, এই অবস্থায় সাজদায় গেছেন, কিন্তু হাসান এসে উঠে গেছে ওনার গাড়ে। এখন যদি তিনি উঠে যান সুবহানাল্লাহ আর তিনবার পড়ে, তাহলে হাসান পড়ে যেতে পারে, এই আশঙ্কা তিনি উঠেন নাই, তিনি তার সাজদাকে লম্বা করেছেন এবং অনেকটা লম্বা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পিছনের থেকে তারা একটু ডাউটফুল হয়ে গেছেন কি ওহী আসতেছে নাকি রাসূলের কোনো অসুবিধা হইলো, এই এই যে কিছু দুশ্চিন্তা তারা পড়ে গেছেন কেউ কেউ, এই জন্য দুই এক সাহাবি একটু মাথা উঠিয়েও তারা তাকাচ্ছেন, সুবহানাল্লাহ, যাক অনেকক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছেন, উঠে তিনি বাকি নামাজ শেষ করলেন, হাসানকে তার হাতে ধরে গায়ের সাথে চেপে ধরে তিনি বাকি নামাজ শেষ করলেন। সালাম ফেরানোর পর সাহাবায়ে কেরামের দিকে তিনি ঘুরে বসলেন, তারা জিজ্ঞেস করলো ইয়া রাসূল আপনার আপনার কী হয়েছিল, তিনি তখন তার হাসানকে একটু উঠিয়ে দিয়ে বললেন যে আজকে লেট হওয়ার কারণ ছিল এই নাতি, সে এসে আমার গাড়ে বসে গেছে। এখন চিন্তা করে দেখেন যে একজন নবী হয়ে ফরজ নামাজের মধ্যে মানে তার চাইল্ডকে কীভাবে করে গার্ড করলেন, সুবহানাল্লাহ, সেফ গার্ড করলেন যে বলা যায় না যদি আমার নাতি পড়ে যায় তাহলে কী হবে, তার হাত ভেঙে যেতে পারে, তার কোনো অসুবিধা হয়ে যেতে পারে, সে আর কিচ্ছু না হোক, কোনো কিছু নাও ভাঙুক কিন্তু সে কষ্ট পাবে, এই জন্য একটা চাইল্ডকে তিনি এতটা রহম করলেন, এই এই জন্য তার নাম হচ্ছে রহমতুল্লাহ আলমিন। আমরা যদি এই রহমতুল্লাহ আলমিনকে এক্সাম্পল হিসেবে নেই, উসওয়া হিসেবে নেই, মডেল হিসেবে নেই, তাহলে আমাদের জন্য আর কোনো সমস্যা থাকে না, রাগও আসবে না কিচ্ছু। আল্লাহ নিয়ম ছিল আমাদের কোনো মুরব্বি বা অন্য কারো যদি এভাবে একটা বাচ্চা উল্টা পাল্টা করে গিয়ে নামাজ উঠে যায় কী করি, কখন কী রিয়েকশন শোনা করি, হ্যাঁ রিয়েকশন তো করবো, এরপরে শেষ না, বরং সালাম ফিরে এই বোধহয় তাকে হাতের লেখানো পাইলে বোধ উল্টা পাল্টা করে ফেলতে পারি, এটা ঠিক না, বরং ওনার কাছ থেকে শিক্ষা নিতে হবে, দেখতে হবে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে করে একটা চাইল্ডের এই চাইল্ড প্রোটেকশনের অ্যারেঞ্জমেন্ট করেছেন, এমনি করে আমাদেরকে এটা করতে হবে, অনেকে মানে এখানে যারা বর্ণলাপ করেছেন ওদের শিক্ষার কারণে আলহামদুলিল্লাহ ওনারা তারা আইন কানুন জানে, সেফ গার্ডিং জানেন, সেই হিসাবে অনেকটা সেফ আমাদের বাচ্চারা, মশাল, অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ আমরা আলোচনা আরো কন্টিনিউ করব, কিন্তু এখন যাচ্ছি প্রথম কলার কাছে, কে আছেন লাইনে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, দয়া করে আপনি যদি টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি স্টুডিওর মাধ্যমে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে স্টুডিওতে কথা বলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি আমার কথা শুনতে পাচ্ছি, টেকনিক্যাল এক হওয়ার কারণে হয়তো আপনি একটু যদি কাইন্ডলি টিভির ভলিউমটা কমিয়ে সরাসরি ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন আছে আর কি। জি প্রশ্ন করুন।
উমরা সম্বন্ধে ঠিক আছে নিশ্চয় আর কি কোন অসুবিধা নেই বা এটা ভুল কিছু হইব নি আর কি ঠিক আছে কাবাকে টাচ করা অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন থেকে শুরু প্রথম প্রশ্ন করেছেন যে উমরাতে যাচ্ছেন চার বছরের বেবিকে নিয়ে চার বছর পর্যন্ত উমরার নিয়ত না করা ভালো কারণ ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে এবং রেকমেন্ডেশন হচ্ছে যেসব বাচ্চার এখনও পাক পাকিজার জ্ঞান হয় নাই কীভাবে করে পাক থাকা যায় প্রসাব পায়খানা থেকে পাক হওয়া সাফ হওয়া এদূর পর্যন্ত জ্ঞান যাদের হয় নাই ওদের কোনো নিয়ত করবেন না পিতামাতা বরং আপনাদের সাথে করে নিয়ে যান নর্মাল ড্রেস তাদেরকে আপনি দিয়ে রাখবেন কোনো প্রয়োজন নাই আর সাত আট যখন হয়ে যায় একটু সেন্স তার সৃষ্টি হয়ে যায় যখন বাচ্চার ওই সময় থেকে যদি কেউ পিতামাতা তাদেরকে এখনও কিন্তু তারা নাবালিক কিন্তু ওরা তোয়াফ করবে এরপরে তারা উমরা করবে সওয়াব পাবেন পিতামাতা কিন্তু চার পাঁচ পর্যন্ত না করানো ভালো কারণ ওদের সেই জ্ঞান এখনো হয়নি নম্বর ওয়ান নম্বর টু ছিল কাবাগর স্পর্শ করা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবি একজন সাহাবি সুবহানাল্লাহ আচ্ছা যে নাম আসেন সেটা আমি উল্লেখ করবো সাহাবি কী করছেন তিনি কাবার ঘর টাচ করেছেন আপনি একবারে যেমন প্রশ্ন করেছেন সমান তিনি জায়গায় জায়গায় টাচ করেছেন এবং তিনি বলছেন আল্লাহর ঘর টাচ করা তো সবের কাজ আমি আবেগে টাচ করেছি মানে আউট অফ মাই ইমোশন টু গেট রিওয়ার্ড এটা ছিল তার উদ্দেশ্য তখন আরেকজন সাহাবি ভাই তার পিছন থেকে বললেন যে দেখো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তো আমরা এমন কোনো এক্সাম্পল পাই নাই তো উসওয়া হাসানা হচ্ছেন তিনি আর তুমি এই কাজটা করলে তখন এই সাহাবি মানে জটপট করে সরি বলেছেন যে নাহলে আমি তো এটা খেয়াল করি নাই আমি রাসূলুল্লাহকে অনুসরণ করবো এটা আমার খেয়াল থেকে ছুটে গেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো কাবার গায়ে টাচ করেন নাই বিনা টাচ করেই তিনি সারা তওয়াফ শেষ করেছেন কেবলমাত্র তিনি হাজিরা আসওয়াদে এসে টাচ করেছেন আই থিঙ্ক ইনশাআল্লাহ এটা ক্লিয়ার আর যখন ডান কোনায় গিয়ে তিনি যখন হাজিরে ইয়ামানিতে সরি রুকনি ইয়ামানিতে তিনি যখন গিয়েছিলেন ওই সময় কেবলমাত্র ডান হাত দিয়ে তার কোনায় স্পর্শ করেছিলেন তাহলে এই দুই জায়গায় টাচ করা যায় রুকনি ইয়ামানির মধ্যে ডান হাত দিয়ে যদি চান্স পাওয়া যায় আপনি টাচ করতে পারেন সুন্নত কিন্তু এই সুন্নত করার জন্য আবার জেহাদ করবেন না প্লিজ ওখানে যাওয়ার পর মানে গায়ের জোর দিয়ে অনেকে মহিলা পুরুষ হ্যাঁ অসুবিধা আছে এখানেও কিন্তু সেফগার্ডের প্রশ্ন আছে আপনি আপনাকে সেফগার্ড করবেন আর হাজিরা আসওয়াদে যদি সম্ভব হয় তাহলে এই এই সুন্নতে আমল করবেন আর সম্ভব যদি না হয় নাই আর খালি ওনাকে সেফগার্ডের সাথে যদি বাচ্চা থাকে ওরও কিন্তু সেফগার্ডের দরকার আছে আলহামদুলিল্লাহ থার্ড কোশ্চেনটা ছিল ওনার বেল্ট যে বেল্টের মধ্যে যেসব বেল্ট আপনারা ইউজ করবেন বেল্টের মধ্যে যদি সেলাই থাকে নো প্রবলেম এট অল কারণ ম্যাক্সিমাম বেল্টগুলো প্লাস্টিকের বেল্ট বা চামড়ার বেল্টগুলোর মধ্যে সেলাই থাকে আপনার গায়ের কাপড়ের মধ্যে যেন সেলাই না হয় এটা খেয়াল রাখবেন এবং সেলাই করা অন্য কোনো কাপড় ইউজ করা যাবে না কিন্তু বেল্টে সেলাই করা ব্যাগে সেলাই করা এরপরে গড়ের যে চেইন থাকে চেইন বেল্ট থাকে অনেকেরই বেল্টের মধ্যে সেলাই থাকে সেলাইওয়ালা বেল্ট যে কোনো ধরনের বেল্ট যায় আছে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহু আ'লাম অসংখ্য ধন্যবাদ আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যাচ্ছি পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্দর জবাব জি প্রশ্ন করুন ভাই ভাই আমার প্রশ্ন হলো যে নিকাহ সম্বন্ধে আমি জানতাম স্যার হুজুরের খিদমত আচ্ছা যে মেয়ে লোকের যে সময় নিকাহ ফরায়লো হয় এজিন লওয়া হয় যেটা আমরা বাংলাদেশি ভাষায় হই এই সময় কি তা মৌলানা সাহেব লাগুননি না ফাদার অথবা মামা সাসা বা দাদা সেগুলি দেওয়ার বা না বাড়ার সেও লইলেও কোনো অসুবিধা নাই সামনে এজিন করাইবার লাগে তারা এই ব্যাপারে মনে করেন যে ইন আলিমের দরকার
আচ্ছা ঠিক আছে, ওই হিসাবে একটু তাড়াতাড়ি এক্সপ্লেইন করলে আমরা খুব উপকৃত হই মহুদুরের কাছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকুমুল্লাহ খাইর ভাইজান। মেয়েদের ইজিন যেটা বলছেন, ইজিন নেওয়ার জন্য কোনো আলেম ইমাম কারো কোনো প্রয়োজন নাই, সারা জিন্দগি পিতা খাওয়াইলো আর এবার বিয়ে দেওয়ার সময় ইমাম সাহেব কি দরকার? অনেকে জানেন না বলে কেমনে করতে হয় কাজটা, এই জন্য হয়তো কোনো ইমাম সাহেবকে নেন। আমরা কিন্তু যাই না আলহামদুলিল্লাহ, কারণ কি যে ইমাম সাহেব তো একটা পুরুষ মানুষ, তো একটা পুরুষ মানুষ গিয়ে একটা ইয়াং মেয়ে দেখবে এবং যে মেয়েটা আজকে একটু রাজগুজ করছে তার স্বামী ঘরে যাবে, এটা কি জায়গা হবে কোনো ইমামের জন্য গিয়ে দেখা সেই মেয়েকে? না, এবং শুধু মেয়ে একা দেখে না, ওই সময় একটু উইক টাইম, তো কেমন একটু দুর্বল টাইম, ওই জন্য মেয়ের বাবি টাবিয়া ওরা থাকে, আরও ফ্রেন্ড বান্ধুরা থাকে বিশেষ করে, কারণ ফ্রেন্ড বান্ধুরা তাকে নিয়ে একটু গিরে বসেছে, এখন এই এক মেয়ে দেখবেন না তো দশজন, তো ইমামের জন্য কেন, একটা পুরুষের জন্য যেমন পর নারী দেখা হারাম, এই জন্য ইমাম সাহেবের জন্য এটা ঠিক না। এখন আসেন অকওয়ার্ড সিচুয়েশনে ক্রিয়েট হয়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো এই জন্য তিনি হয়তো যাবেন একটা সোয়াবের জন্য, যে আমি গিয়ে একটা দোয়া করবো। অনেক মা বাবা আপনি যেটা বলেছেন ভাই, যেটা ঠিক, অনেক মা বাবা বলে চিন্তা করে যে একজন হুজুরির ভালো হয় একটা দোয়া দিবেন তিনি, এই দোয়া হলো একটা নফল 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 টেন্থ নাম্বার নফল কাজ, আর ইমাম সাহেবের ফরজ রক্ষা, এই পর্দা রক্ষা করা হচ্ছে ফরজ কাজ, এই জন্য কোনো ইমাম সাহেবকে আপনার এইভাবে করে ডিস্টার্ব না করাই উচিত। সেকেন্ড আসি, যদি আপনি না জানেন, মাশাল্লাহ আমাদের মসজিদে একটা নিয়ম করেছি আমরা, না জানলে আমরা টেলিফোনে বলে দেই যে আপনি পিতা, আল্লাহ পাক আপনাকে বাপ বানাইছেন, আপনি যতই কম শিক্ষা দিকে হোক কোনো অসুবিধা নাই, মেয়ে তো আপনার, আপনি তো বাবা, তো এই স্ট্যাটাস তো আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি মেয়ের সামনে যান গিয়ে আপনার মেয়েরে জিজ্ঞেস করেন যে তুমি ফাতিমা বেগমকে অমুকউদ্দিন সাহেবের তমুকের কাছে তোমাকে বিয়ে দিচ্ছি, যেমন আবদুল্লাহর ছেলে আব্দুর রহিমের সাথে বিয়ে দিয়ে আমরা একমত হয়েছি, মন আমরা ঠিক করেছি 1000, তুমি এই বিয়েতে রাজি আসো কি না, সেট। তো মেয়ে যদি উত্তর দেয় আব্বু আলহামদুলিল্লাহ আয় মুখে, খালাস এই হয়ে গেল। এই কাজটার জন্য খামাখা একজন ইমাম বা একজন পরপুরুষ কেন নেবেন? আমি ইমাম বলবো, আমি বলবো একজন পরপুরুষ, এই জন্য কোনো পরপুরুষকে ডিস্টার্ব করবেন না, নম্বর ওয়ান গেল। নম্বর টু, কয়জন সাক্ষী লাগে? অনলি টু মুসলিম, এবং সেইটাও আবার মেয়ের পরিবার হইলে উত্তম, তার দুই ভাই হয়ে গেলে উত্তম, অথবা বাবা হচ্ছেন এখানে এই উকিল আর এই চাচা হচ্ছেন, মামা হচ্ছেন সাক্ষী, কোনো অসুবিধা নাই। দুই ভাই যদি বয়স থাকেন একজনলি 15 বছরের উপরে যদি ভাই থাকে আপন ভাই, বাস সাক্ষীর জন্য এনাফ, আর লাগে না। 3 নম্বরে ভাই উল্লেখ করেছেন যে ছেলের যে ছেলের পক্ষ থেকে কোনো লোক আসা উচিত কি উচিত না, কেন আসবে, তার তো এখানে কোনো ফাংশন এখনো আরম্ভ হয় নাই, সে এখনও হারাম ছেলে, এবং তার আত্মীয় স্বজন, তার বাবা, তার যারা তার ফ্যামিলির, ইভেন তার আপন বাবা হচ্ছে এই মেয়ের জন্য শ্বশুর হবেন, তো আগদের পরে এখন তো শ্বশুর হন নাই, এই অবস্থায় গিয়ে সেখানে মেয়ের সামনে বসা এবং মেয়ের সাথে কথাবার্তা বলা এখনও ওনার জন্য রাইট হয় নাই। যেন উচিত হচ্ছে যে কোনো দুইজন মুসলিম আত্মীয়ের মাছ থেকে, মেয়ের আত্মীয় থেকে হইলে উত্তম হয়, সামনে যে নেবেন, নিয়ে বলবেন যে আমি দুই সাক্ষী নিয়ে আসছি, মেয়ে ফাতিমা অমুক অমুক দুই সাক্ষী, এখন তোমাকে আমি জিজ্ঞেস করতেছি, তুমি, আমি তোমার আব্বা, আমরা অমুকের সাথে, অমুকের ছেলে তমুকের সাথে বিয়ে ঠিক করেছি, মত ঠিক করেছি, সোয়েনসো তুমি এই বিয়েতে রাজি আছো কিনা আম্মু, আমাকে তোমার মত জানাও। এই মতটা দেওয়া হচ্ছে তার জন্য ফরজ, আর আপনারা দুই সাক্ষী সহ শুনে আসবেন, এসে যেখানে বিয়ে হবে সেখানে গিয়ে বলেন ইমাম সাহেবকে যে মাশাআল্লাহ আমি নিজে আমার মেয়েকে জিজ্ঞেস করেছি, এটা একটা গৌরবের বিষয়, আপনি 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 প্রাউড হবেন যে আমি নিজে আমার মেয়েকে জিজ্ঞেস করেছি এবং মেয়ের কাছ থেকে ইজিন নিয়ে এসেছি। এই জন্য মেয়ের কাছ থেকে যে ইজিন আসে এটার নাম হচ্ছে ইজাব, আর ছেলেকে যখন আপনারা গিয়ে প্রস্তাব করবেন বা ইমাম সাহেবের মাধ্যমে করবেন ওইটার নাম হচ্ছে কবুল। এই ইজাব কবুল হয়ে গেলে পরে বিয়ে হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। এখানে একটি জিনিস অ্যাড করতে চাচ্ছি, দয়া করে একটু খেয়াল রাখবেন, এগুলো এই সময়টি কিন্তু খুব সেন্সিটিভ থাকে, সো প্লিজ বোথ সাইডস এখানে একটু কেয়ারফুল থাকবেন এবং একটু সবরের সাথে আপনারা এই জিনিসটাকে এগিয়ে নেবেন, এবং ইম্পর্টেন্টলি কোনো ধরনের এইরকম অনুষ্ঠান দিয়ে কোনো ধরনের যেন ফিতনা ক্রিয়েট না হয়। যদি কোনো ধরনের বোঝার অভাব থাকে বা নলেজের অভাব থাকে, প্লিজ আপনারা দুই পক্ষেরই, আপনারা যে কোনো একজন কোয়ালিফাইড ইমাম বা আলিমের কাছ থেকে সরাসরি জেনে নেবেন, এবং ইনশাআল্লাহ কোরআন এবং অনুযায়ী উইদাউট ক্রিয়েটিং এনি ফিতনা ইনশাআল্লাহ আপনারা আগবেন। ইনশাআল্লাহ উই উইশ ইউ অল দ্য বেস্ট। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। আমরা যেন দোয়া করি নামাজ পড়ে, জি নামাজ পড়ে দোয়া করি, তো উঠি ইল্লাহ দোয়া করি, যেমন সব আমরা আল্লাহকে দোয়া করা, আল্লাহ তোমার হাফি বলে তুলে, তোমার দোস্ত তুলে, আমাদের নবী দু তুললে, আমরা দোয়াটা কবুল করো, অথবা তোমার নেক বন্ধ হলে উঠিল্লাহ এইরকম বড় ফিড, অথবা আব্দুল কাদের জিলানী, অথবা
আচ্ছা বুঝে গেছে জি এদের উসিল্লাহ এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কি রকম পাওয়া উচিত আচ্ছা আমার সেকেন্ড কোয়েশ্চন হলো আমি উনচি দেন কিউকে কোন ফরজ নামাজের পরে দোয়া করতাম না তাহলে আমরা দোয়াটা কি রকম কোন সিস্টেমে দোয়াটা করতাম কোন নামাজের পরে কি রকম ফরজ নামাজ পড়া করা ঠিক না ঠিক না বা বিলহান করতাম ওটা একটু ঠিক আছে ইনশাআল্লাহ আসলে ভাই দুইটা প্রশ্ন এক 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 প্রশ্ন হয়তো রয়ে গেছে দুঃখিত আর জি প্রশ্ন আর আছে আক্ত সময় বারা মানুষ নিতাম না বাংলাদেশ সফর করলে আমি একটা কথা বলতাম তারা অনেক সময় খাজি সাহেব বাংলাদেশের খাজি সাহেব কিন্তু আইনে কইন যে আমরা কন্যা একদিন ঘুমতে হইব এটা কতটুকু যুক্তিসঙ্গত বাংলাদেশ খাজি সাহেবে কইন আমরা যে ঘুমতাম হইব কন্যায় আক্ত হইতুন কি না হইতুন এটা আমরা বাইরে ঘুমতাম হইব তারপরে গিয়ে আমরা খাজি রেজিস্টার করবো ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ ভেরি ইনফরমেটিভ ভেরি নলেজেবল কল থ্যাংক ইউ ভেরি মাচ আমরা লাস্টটা থেকে শুরু করি বিকজ অফ দ্য প্রিভিয়াস ওয়ান লাস্টটা যেটা ভাই বলেছেন যে কাজী সাহেবরা একটু জোর করেন বা তারা চান যেন ইন বাংলাদেশি কনটেক্সট ইন বাংলাদেশ এক্স্যাক্টলি ইন বাংলাদেশ শরীয়তের দিক থেকে নিয়ম হচ্ছে যে মেয়ে যদি সামনে আসতে অপারগ হয় তাহলে পরে পিতা তার পক্ষ হয়ে ইজিন নিয়ে আসবেন তাকে বলা হয় উকিল আর পিতা থাকলে তার নাম গার্ডিয়ান তিনি আর উকিলও না উকিল বলেন আর গার্ডিয়ান বলেন এক কথা আর যদি কোনো মেয়ের বাবা না থাকেন এই অবস্থায় তার ইজিনটা খেয়ে আনবেন সেই সময় কাজীদেরকে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আপনাদেরকে শুনতে হবে মেয়ে পারমিশন দিয়েছেন কি না এটা হচ্ছে বাংলাদেশি কনটেস্টে নিয়ম এখন আসেন আমাদের কেন আমরা কী করছি আমাদের মসজিদের কথাই বলবো যে আমরা আলহামদুলিল্লাহ একটা ফর্ম আছে আমাদের আলাদা যে এই ফর্মটা হচ্ছে মেয়ের কনসেন্ট ফর্ম মেয়ের কাছে নিয়ে যাবেন বাবা যাবেন বাবা মুখস্থ যেটা আগে উল্লেখ করেছিলাম আমরা জিজ্ঞেস করবেন মেয়ে পারমিশন দিয়ে দিয়েছে শুধু মেয়ে সাইন করবে এই সাইনওয়ালা যে পেপার এটা আমাদের কাছে আসবে আর যদি বাবা না থাকেন আর যদি বাবা না থাকেন তাহলে তার ইমিডিয়েট নেক্সট অফ কিন যিনি আছেন নেক্সট অফ কিন বড় ভাই জি বড় ভাই বা চাচা বা যেই থাকলো মামা মানে ওনাদের কাছে আমরা এই ফর্মটা দিয়ে দেই দিয়ে বলি যে আপনারা এই যে আনেন আর যেন মেয়ে সাইন দেয় আমরা বুঝতে পারবো কি যে মেয়ের সাইনটা ম্যাচ করে কিন্তু নেক্সট যে অরিজিনাল সাইন দিবে এসে মেন কাগজে মেন সার্টিফিকেটে ওই সময় ওটার সাথে আমরা ম্যাচ করে দেবো সেফগার্ডিং আপনারা এখানে করছেন এক্স্যাক্টলি তাহলে এটা আমাদের জন্য ইজি হয়ে যায় তো কারণ হচ্ছে ভাই আপনারা যেটা যেটা বুঝতে পারতেছি যে শরীয়তকে মেনটেন করলে কোনো জায়গায় কোনো আইনের সমস্যা নাই এজন্য কেউ বাংলাদেশ অর ইন দিস এক্স্যাক্টলি ফোর্স করে কেউ কাউকে গিয়ে দেখা এবং আমাকে শুনতে হবে এটা বোধহয় না করা ভালো আমি জানি না বাংলাদেশের আইনে আপনার বেশি জানা আছে হয়তো তো এই জাতীয় কোনো সিস্টেম না করলে ভালো বরং শরীয়ত পথ রেখেছে দেয়ার ইজ অর অল্টারনেটিভ ফর এভরি মাস আলা জাযাকাল্লাহ খায়র ইনশাআল্লাহ সেকেন্ড প্রশ্ন প্রথম প্রশ্ন থেকে শুরু করি মানে দোয়া নামাজের পরে দোয়া উসিলা দেখেন এইসব বিষয়ে আমরা অনেকবার বলেছি আপনি কেমনি কেমনি মিস করছেন জানি না ভাইজান যে নামাজের পরে দোয়া নাই কথাটা ঠিক না এটা একটা ভুল কথা না ওটা পরের প্রশ্ন ওনার প্রথম প্রশ্ন ছিল যে কোনো নামাজের পরে আপনি দুটোটা একসাথে করতে চাচ্ছেন তো নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কাজ করেছেন এগুলোকে আমি কাজ বলতেছি এই জন্য যে দোয়া বললে মিক্স আপ হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর হচ্ছে তাসবিহাত এরপরে হচ্ছে দোয়া তারপরে হচ্ছে আজকার খেয়াল রাখবেন আমি আবার বলি তাসবিহাত দোয়া আজকার জিকির এই তিন ধরনের কাজ করেছেন সালাম ফেরানোর পর এখন যদি সবটাকে আপনি বলেন দোয়া বা আমি বলি দোয়া হইতেও পারে আমাদের লোকেরা এইভাবে করে বুঝে নেন যে নামাজের পরে দোয়া যেন দোয়া নাই না অনেক লম্বা দোয়া আছে সুবহানাল্লাহ প্রথমে সালাম ফিরাইলেন রাসূলুল্লাহ সাল্লাম এরপরে তিনি কী করলেন আস্তাগফিরুল্লাহ তিনবার তার নাম হচ্ছে তাসবিহ আস্তাগফিরুল্লাহ 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 এরপর দোয়া শুরু করে দিয়েছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম এভাবে করে করে দোয়া আছে কয়েকটা এরপরে আবার তিনি তসবিহে গেলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহু আকবার ঠিক আছে না এরপরে আজকারে মানে তিনি গেলেন আজকার আরম্ভ হয়েছে কিন্তু আয়াতুল কুরসি দিয়ে এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়ে দশ বার যে ব্যক্তি আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু এটা পাঠ করবে আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে যাওয়া কেবলমাত্র বাকি আছে তার মওতটা সুবহানাল্লাহ এত সুন্দর আমল এই আমলগুলোকে একত্রিত করে যদি আমরা বলি নামাজের পরে দোয়া আসেনি হাফ করে দোয়া আসে এটা হচ্ছে দোয়া কিন্তু আপনি যদি অন্য কোনো দোয়া এখানে মনে করে থাকেন যেটা আমাদের অনেকে করে থাকেন এই জাতীয় দোয়া আমরা পাই না এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের আমাদের সম্পূর্ণ খিলাফ এখন আসি আপনি যেটা উল্লেখ করেছেন যে কার উসিলা দিয়ে এটা নামাজের পরে হোক বা একাকে আপনি দোয়া করতেছেন
কেমন রাতে দোয়া করতেছেন, আপনি তাহাজ্জুদে উঠেছেন, আপনি কান্নাকাটি করতেছেন, নবম বললাম ওই সময়ে বা যে কোনো সময়ে কারো নাম ধরে উসিলা দিয়ে আল্লাহ অমুক অমুক নেককার ছিলেন তার উসিলা দিয়ে বলতেছে আমাকে মাফ করো, বা আপনি কনফার্ম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন নেককার শুধু না বরং তিনি ছিলেন গ্রেট প্রফেট, এই হিসাবে তার নাম ধরেও দোয়া, এটা আমরা করতে পারতাম ভাই যদি রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে যেসব সাহাবেরা সাহাবায়ে কেরাম গা গেসিয়ে সব সময় ছিলেন, নামাজ পড়েছেন একসাথে এক লাইনে দাঁড়িয়ে, ওনারাও কিন্তু কোনো দিন এভাবে রসুল সাল্লামের নাম ধরে কোনো ধরনের কোনো ওসিলা বলেন নাই। কেমন এখন আপনি আমি কেমনে বলি কোন, কারণ আমরা আমল পেয়েছি আবু বকর থেকে, আমর থেকে, রসুল সাল্লামের কাছ থেকে পেয়েছি, কেমন এখন ওনাদের কাছ থেকে যে আমলটা পাই নাই সে আমলটা করার আমাদের দুঃসাহস না করা ভালো। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরে যদি যেগুলো দোয়া শেখ বলেছেন আপনি যদি বিস্তারিতভাবে জানার চেষ্টা জানতে চান বা জানার চেষ্টা করতে চান দেন প্লিজ ডু রেফার টু হাইস্টেল মুসলিম, যে কোনো একটি বই শপে বা আজকাল তো অ্যাপও আছে বা অনলাইনে গেলে আপনারা ইনশাআল্লাহ পাবেন। অনলাইনে গেলে বুখারি মুসলিমের যে দোয়া চ্যাপ্টার আছে এটার নামই হচ্ছে, টপিকটার নাম হচ্ছে যে আযকার বাদাস সালাতিল ফরিদা। That's it, there we go. So after jodi kono dhoroner if you do need any assistance or help in terms of memorizing those dua, do please seek accordingly as advice inshallah. Shomoy hocche ekti chotto biggapon birutite jawar inshallah, birutite theke ashar por amra shorashori apnader call nibo ebong amara alochona inshallah continue korbo. Apnara dekhchen Islam Essential, will be right back in a few moments. Assalamu alaikum.